হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সন্তোষ, আজকে আপনাদের সামনে ভেটেনারি এই মেটাবলিমেট মিক্স পাউডারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যে আপনারা এই পাউডারটি কি কি রোগের ক্ষেত্রে গরু মহিষ এবং ছাগলকে প্রয়োগ করবেন, এছাড়াও কি কি সমস্যা হতে গেলে এবং ভালো গরু এবং মহিষকে ও ছাগলকে এই পাউডারটি খাওয়াতে পারবেন কি না, খাওয়াতে গেলে কি কি উপকার হতে পারে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে সেই ভিডিওটি শুরু করা যাক। তা হ্যাঁ বন্ধুরা, এই মেটাবলিমিক্স পাউডারটি আপনারা গরু মহিষ এবং ছাগলের কী কী রোগের ক্ষেত্রে ও কী কী সমস্যা হতে গেলে এই পাউডারটি আপনারা প্রয়োগ করতে পারেন, এবং গরু এবং মহিষের ক্ষেত্রে এই পাউডারটি প্রয়োগ করার নিয়ম কী। তো প্রথমত আপনাদের বলে দিই যে এই মেটাবলিমিট মিক্স পাউডারটি আপনারা গরু মহিষ এবং ছাগলকে কখন খাওয়াবেন এবং এটি খাওয়াতে গেলে কী কী উপকার হতে পারে। তো এই মেটাবলিমিক্স পাউডারটি আপনারা গরু এবং মহিষকে খাওয়াতে পারেন যদি কোনো গরু এবং মহিষ প্রেগনেন্ট থাকে। প্রেগনেন্ট অবস্থাতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে গরু এবং মহিষের ক্ষেত্রে। যদি কোনো গরু এবং মহিষের পেটের মধ্যে বাচ্চা কোনো সাইডে চলে যায়, সেটাকেও ঠিক করতে সাহায্য করে এই মেটাবলিমিট মিক্স পাউডারটি। তো অবশ্যই এই পাউডারটি আপনারা প্রেগনেন্ট অবস্থায় থাকাকালীন গরু এবং মহিষকে খাওয়াতে পারেন। যখন বাচ্চা দেবে তার থেকে 2 মাস থেকে 1 মাস আগে এই পাউডারটি প্রয়োগ করতে হবে। বাচ্চা দেওয়ার 2 মাস আগে বা 1 মাস আগে থেকে আপনারা এই মেটাবলিমিট মিক্স পাউডারটি গরু মহিষের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। এছাড়াও যে সকল গরু এবং মহিষকে আপনারা ভাবছেন যে কি প্রেগনেন্ট অবস্থাতে খাওয়াতে গেলে ভালো হবে কি না, বাচ্চা হয়ে যাওয়ার পরে ভালো হবে, তো অবশ্যই আপনারা বাচ্চা হয়ে যাওয়ার পরেও এই মেটাবলিমিক্স পাউডারটি খাওয়াতে পারেন গরু এবং মহিষ ও ছাগলের ক্ষেত্রে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের বলে দিই যে এই পাউডারটি যখন আপনারা আপনার খামারে কোনো গরু মহিষ এবং ছাগল প্রেগনেন্ট থাকবে সেই ধরনের গরু মহিষ এবং ছাগলকে যদি খাওয়াতে চান তাহলে অবশ্যই 1 থেকে 2 মাস আগে থেকে, বাচ্চা হওয়ার 1 থেকে 2 মাস আগে থেকে খাওয়াতে গেলে খুবই সুন্দর রেজাল্ট পাবেন, এমনকি আপনার গরু এবং মহিষ ও ছাগলের বাচ্চা হওয়ার সময় কোনো অসুবিধা হবে না। যদি কোনো কারণবশত আপনার গরু মহিষ এবং ছাগলের বাচ্চা পেটের মধ্যে কোনো কারণবশত কোনো জায়গায় সাইড হয়ে যায় বা ঘুরে যায়, সেরকম সমস্যা দেখা দিতে গেলে এই পাউডারটি যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনার গরু এবং মহিষের বাচ্চাটি ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। তো অবশ্যই আপনারা আপনার খামারে যদি কোনো গরু মহিষ এবং ছাগল প্রেগনেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এই পাউডারটি নির্দিষ্ট মাত্রা অনুযায়ী সেই ধরনের গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা এই মেটাবলিমিট মিক্স পাউডারটি প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু মহিষ এবং ছাগলের কিটোসিস রোগ হয়ে যায়। কিটোসিস রোগের ক্ষেত্রেও আপনারা এই পাউডারটি প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা যে সকল গরু এবং মহিষকে মিল্ক ফিভার হয়ে যায়, যে সকল গরু এবং মহিষ অত্যাধিক পরিমাণে দুধ দেয় তাদের কিন্তু মিল্ক ফিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাও অবশ্যই সেই ধরনের গরু এবং মহিষকে যাতে মিল্ক ফিভার না হয় সেই কারণের জন্যই, সেই সকল কারণের জন্যই আপনারা এই মেটাবলিমিক্স পাউডারটি যদি প্রেগনেন্ট অবস্থায় খাইয়ে থাকতে পারেন তাহলে অবশ্যই আপনার গরু এবং মহিষটি সুস্থ থাকবে, এমনকি সেই ধরনের গরু এবং মহিষকে কোনোভাবে মিল্ক ফিভার হওয়ার সম্ভাবনা থাকে না। তো অবশ্যই আপনারা এই মেটাবলিমিক্স পাউডারটি আপনারা প্রেগনেন্ট অবস্থাতে আপনার গরু মহিষকে ছাগলকে খাওয়াতে পারেন। এই মেটাবলিমিট মিক্স পাউডারটি আপনারা প্রয়োগ করতে পারেন যে সকল গরু এবং মহিষ অত্যাধিক পরিমাণে দুর্বল হয়ে গেছে বা দুধে পরিমাণ কমে গেছে, সে সকল গরু এবং মহিষকেও আপনারা এই পাউডারটি খাওয়াতে পারেন। এই মেটাবলিমিট মিক্স পাউডারটির মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন মিশ্রিত থাকায় এই ভিটামিন পাউডারটি খুবই সুন্দর কাজ করে থাকে যে কোনো গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে। এছাড়াও আপনাদের বলে দিই যে এই মেটাবলিমিক্স পাউডারটি আপনারা ভেটেনারি মেডিসিনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এটি 50 গ্রামের পাউচে হয়, আপনারা একটি কৌটার মধ্যে এই মেটাবলিমিক্স পাউডারটি পেয়ে যাবেন। এই মেটাবলিমিট মিক্স পাউডারটি আপনারা নিয়ে এসে আপনার গরু মহিষ এবং ছাগলকে খাওয়াতে পারেন। এই মেটাবলিমিক্স পাউডারটি আপনারা গরু মহিষের ক্ষেত্রে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন এবং কতদিন ধরে এই পাউডারটি আপনার গরু মহিষ এবং ছাগলকে খাওয়াতে পারেন। এই মেটাবলিমিট মিক্স পাউডারটি আপনারা খাওয়াতে পারেন যদি কোনো প্রেগনেন্ট গরু এবং মহিষকে খাওয়াতে চান, সেক্ষেত্রে বাচ্চা হওয়ার 1 মাস আগে থেকে আপনারা কন্টিনিউ 20 দিন
এই পাউচ একটি করে খাওয়াতে পারেন। যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এই মেটাবলিমিট মিক্স পাউডারটি একটি সকালে এবং একটি বিকালে খাওয়াতে পারেন। যদি কোনো সমস্যা না থাকে, আপনার গরু মহিষ সুস্থ থাকে, সেক্ষেত্রে আপনারা একটি করে প্রত্যেক দিন মোট 20 দিন খাওয়াতে গেলেই হবে। তো অবশ্যই আপনারা এই মেটাবলিমিট মিক্স পাউডারটি নিয়ে এসে আপনার গরু এবং মহিষকে খাওয়াতে পারেন। এছাড়াও আপনাদের বলে দিই যে এই মেটাবলিমিট মিক্স পাউডারটি আপনারা আপনার গরু এবং মহিষকে যদি খাওয়াতে পারেন, তাহলে আপনার গরু এবং মহিষের শরীরের মধ্যে যে সকল ভিটামিনের অভাব দেখা দিয়েছে, সকল প্রকার ভিটামিনের অভাব দূর করতে সাহায্য করে এই মেটাবলিমিট মিক্স পাউডারটি। কারণ এই মেটাবলিমিট মিক্স পাউডারটির মধ্যে বিভিন্ন রকমের সল্ট মেশানো থাকায় এই ভিটামিন পাউডারটি খুবই সুন্দর কাজ করে থাকে গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।